তাহলে আমি তিনজনকে আমন্ত্রণ জানাবো, সেটা হচ্ছে আমাদের ধরেন একজন হচ্ছে সাকিব খান। ডিনারের দাওয়াত দিলে আমি প্রশ্ন করতাম, ডাকাইছেন আমার জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল, এবার সুপারস্টার সাকিব খানকে ডিনারে দাওয়াত দিতে চান এই অভিনেতা। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অনন্ত জলিল। এ সময় উপস্থাপক অনন্ত জলিলকে বলেন, আপনাকে তিনজন সেলিব্রিটিদের ডিনারে দাওয়াত দেওয়ার সুযোগ দেওয়া হলো, তাহলে আপনি কাদের দাওয়াত দিবেন এবং তাদের কাছে কী জানতে চাইবেন? এমন প্রশ্নের উত্তরে অনন্ত জলিল বলেন, সাকিব খান, সোহেল রানা এবং আলমগীর সাহেবকে ডিনারে দাওয়াত দিতে চাই। অনন্ত জলিলকে আবার জিজ্ঞেস করা হয়, আপনি সাকিব খানের কাছে কী জানতে চাইবেন? অনন্ত জলিল বলেন, আমি সাকিব খানের কাছে জানতে চাই কীভাবে অল্প সময়ে অধিক সিনেমা রিলিজ দেওয়া যায়, সিনেমার গুণগত মান অক্ষুণ্ণ রেখে কীভাবে অল্প সময়ে সিনেমা মুক্তি দেওয়া যায়। পৃথিবীর অন্য কোনো দেশে এমনটা কখনো হয় না। আমি দেখেছি বছরে 10 থেকে 12টা সিনেমা মুক্তি দিতে, এত অল্প সময়ে কীভাবে শুটিং করে সিনেমা মুক্তি দেওয়া যায় সেটা আমি জানতে চাই।